सेलिब्रेशन शुरू कर लोड़ा इलिश से ऐतिह्य बांगाल लक्ष्मी पुजो इलिश माछ भाजा एकदम मैंडेटरी एकदम एक के जी साइजर इलिश रही है ठीक है देखते ही पाच तुम्हारा एक छोटो आछे कोनो ब्यापार ना जोड़ा इलिश मुहूर्ते हाथे रही है हमार जॉइस बेंगल और आकटाई कथा तुम्हारे बोलो सवाल लक्ष्मी पुजो आशा करछि भलो काटे और भलो काटे कारण आमरा 19 तारीख जितबो। हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल वेलकम बैक टू बेंगली स्पोर्ट्स ब्लॉग बेंगली स्पोर्ट्स ब्लॉग एर नतुन एकटा भिडियोते तोमादेर सबाइके वेलकाम। একটু আগে যে ক্লিপিংটা তোমরা দেখতে পেলে ওটা অ্যাকচুয়ালি 17 তারিখে ক্লিপিং ছিল, আজকে 18 তারিখ। আগামীকাল কলকাতা ডার্বি, দা অল ইম্পর্টেন্ট কলকাতা ডার্বি, অলরেডি দেখতে পাচ্ছ ইলিশ মাছ নিয়ে বেশ এক্সাইটেড আমি। এবং কালকে ছিল লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো থেকে ইলিশ মাছ তো খাওয়া চলছেই, তবে আফটার ডার্বি তার জন্য ইলিশের ব্যবস্থা ডেফিনেটলি করতে হবে। যদি ইস্ট বেঙ্গল ভালো পারফরমেন্স করতে পারে, ইস্ট বেঙ্গল যদি ম্যাচটা জিততে পারে, অবশ্যই আবার ইলিশ মাছ নিয়ে সেলিব্রেশন করবো আমরা সকলে একত্রিত হবে। এবং এখন অবধি যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এবং এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি, তোমরা সেখানে যাও আমাকে ফলো করে নাও। আজকের ভিডিওটা একটা মানে প্লেন সিম্পল টপিক, 19 তারিখ ভারতীয় সময় রাত বা ভোর বলতে পারি 3:30 সময় কলকাতার বিমানবন্দরে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যেটা আই থিঙ্ক 3 নম্বর অর 4 নম্বর গেট থেকে অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলের নতুন কোচ, স্প্যানিশ কোচ আজকে কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন। এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ খবর, কারণ নতুন কোচ, নতুন স্বপ্ন, নতুন আশা, ডার্বির দিন, একদম এক্স্যাক্টলি বলতে গেলে কিন্তু ডার্বির দিনই কিন্তু কোচ কলকাতার মাটিতে পা রাখছেন। এবং যেরকম শোনা যাচ্ছে যে কোচ থাকবেন মাঠে, উপস্থিত থাকবেন, কোথায় থাকবেন সেটা নিয়ে অনেক রকম অনেক জল্পনা কল্পনা থাকলেও সে বিষয়ে আমার একদম মারফত কিন্তু এটাও জানা যাচ্ছে যে অস্কার জাস্ট কলকাতাতে অ্যারাইভ করলো এই মুহূর্তে, কিন্তু বিনোর সাথে কিন্তু তার কথাবার্তা চলছে। এবং টিমে যে স্ট্র্যাটেজি, ডার্বির যে স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে ইস্ট বেঙ্গল খেলবে সেখানে কিন্তু অস্কারও কিছু তার ইমপ্লিমেন্টেশন করলেও করতে পারে। এবং আমাদের সকলকে সারপ্রাইজ করে যদি অস্কার ব্রুজোকে কালকে আমরা ইস্ট বেঙ্গলের ডাগ আউটে দেখি, ডেফিনেটলি আমরা সকলে সারপ্রাইজ হয়ে যাবো, দেখা যাক সেদিকে আমাদের চোখ থাকবে। তবে ইস্ট বেঙ্গলের এই যে ডার্বি জেতার যে প্ল্যানিংটা চলছে তাতে কিন্তু ডেফিনেটলি অস্কার ব্রুজোর একটা পার্ট রয়েছে অবশ্যই, তো সেটাই দেখা কালকে আমরা কোথায় দেখবো অস্কার ব্রুজোকে, ডাগ আউট না ভিভিআইপি বক্স, ডাগ আউটে দেখলেও কিন্তু আমরা দেখতে পারি। প্রেস কনফারেন্স আজকে কিন্তু দুই প্রধানের, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুজনেরই প্রেস কনফারেন্স হয়ে গেল। দুজনের প্রেস কনফারেন্স দেখে আমি যতটুকু বুঝতে পারলাম দুজনকেই কিন্তু কনফিডেন্স তো অবশ্যই দুজন দেখিয়েছে, মানে বিনো জর্জ বলো, মলিনা বলো, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি কনফিডেন্স থাকবে, বাট স্ট্র্যাটেজি নিয়ে বা কোনো কিছু নিয়ে খুব একটা কথা বলতে চাইনি। স্বাভাবিক ডার্বি ম্যাচ, সবাই মানে সবটা তো খুলে দেওয়া এখানে সম্ভব নয়। এবং তার সাথে সাথে কোচকে ওয়েলকাম করতে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই ভোরবেলা কোচকে ওয়েলকাম করতে এয়ারপোর্টে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু বেঙ্গলি স্পোর্টস ব্লক কিন্তু উপস্থিত থাকবে। এবং আমি আশা করবো আরও বেশ কিছু ফুটবল প্রেমী এবং ইস্ট বেঙ্গল সমর্থক থাকবে, কারণ কোচ যেহেতু প্রথমবারের জন্য কলকাতায় পা রাখছে অ্যাজ এ ইস্ট বেঙ্গলের হেড কোচ হিসাবে, তো আমাদের সকলের উচিত কোচের পাশে থাকা, কোচকে সাপোর্ট করা। তো সেটা করতেই আমি যাব এয়ারপোর্টে এবং কোচকে ওয়েলকাম করবো। ডেফিনেটলি তোমাদের যাদের যাদের পসিবল চলে এসো, যদিও টাইমটা খুব অকওয়ার্ড, তো আমার তো ডেফিনেটলি যাওয়ার প্ল্যানিং রয়েছে। আশা করছি এয়ারপোর্ট থেকে তোমাদের জন্য লাইভ করব, তোমরা লাইভ দেখতে পাবে কোচকে এবং কি কি হচ্ছে ওখানে, সবকিছুই তোমরা কিন্তু লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বেঙ্গলি স্পোর্টস ব্লগে দেখতে পাবে। এনিওয়ে কামিং ব্যাক টু রপসান, রপসান নিয়ে অনেক প্রশ্ন, রপসান নিয়ে আগেও বলেছি, আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি এই ভিডিওতে। রপসান রবিনও কিন্তু এখন অব্দি ইস্ট বেঙ্গলের নট আ ডান ডিল, রপসান কবে আসবে কি আসবে সেটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এরকমও সম্ভাবনা তৈরি হতে পারে যদি খুব দ্রুত রপসানকে যদি আনার চেষ্টা ইস্ট বেঙ্গল করে, সেটা কিন্তু মানে এফসি যে কম্পিটিশনটা রয়েছে তার আগে কিন্তু ইস্ট বেঙ্গল একটা চেষ্টা করতে পারে বলে শোনা যাচ্ছে, যদি এখন অব্দি কোনোটাই কনফার্ম নয়। এটা নিয়ে কিন্তু ডিটেলে মিটিং কালকেও হয়েছে, এবং নাহলে তো তোমরা জানো নভেম্বরের পরে রপসানের বসুন্ধরার সাথে কন্ট্রাক্ট ওভার, তারপরে যদি রপসান আসে আমি ডেফিনেটলি চাইবো রপসানকে যদি এফসি টুর্নামেন্টের আগে নিয়ে আসা যায়, যেটা 26 তারিখ থেকে শুরু হচ্ছে, মোটামুটি আরও এক সপ্তাহ টাইম রয়েছে। জানি না এত দ্রুত রপসানকে আনা সম্ভব কিনা বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অতটাই আগ্রহী কিনা, তবে যতটুকু জানি ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট ইন্টারেস্টেড রপসানের প্রতি, রপসানের উপরে। সো আশা করবো রপসান রবীন্দ্র যত তাড়াতাড়ি পারবে মানে কলকাতায় আসবে, যেরকম আজকে অস্কার আসছে এবং অস্কারকে ওয়েলকাম করতে যাচ্ছি,
অবশ্যই রপসান এলে রপসানকেও যাবো। জয় ইস্ট বেঙ্গল ডার্বি, একদম ডার্বি এসে গেছে, দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল।